গেছি তখন আমরা যাইতে পারিনি রাস্তার মধ্যে। ওই আহানারা ধরো আপনার আড়ত দিছে বলক, বর্ডার বলক, তখন আমরা মনে করেন এই এলাকাতে কাজ করছি, এলাকার মধ্যে কাজ করছি, এই জায়গার মধ্যে নয়বার ফাইট হয়েছে। নয়বার ফাইট হতে গিয়ে এই এলাকাতে মারা গেছে তিনজন, এই এলাকাতে মারা গেছে আপনার একটা মহিলা, আর ওই ওই জায়গার একটা পাকিস্তানের গুলিয়ে মারা গেছে একজন। টোটাল কয়জন মারা গেছে? টোটাল সাতজন মানুষ মারা গেছে। সাতজন মানুষ, পাঁচজন মারা গেছে। এই জায়গাটা কুইরা শ্মশান খোলা বানাই লেছে আপনার। এখানে একটা পাকিস্তানি কর্নেল মারা গেছে এইগুলির এই নিচে। তাহলে মানে ঘটনাটা হইলো এই জায়গায় বসে মুক্তি পায়নি, ওই বাড়িতে বসে মুক্তি পায়নি, ওই বাড়িতে আর ওই এই বাড়িতে বসার সময় আর গাড়ি দিয়েছে টলি দিয়েছে যে সময় আছে এই সময় আইলে মানে একটা ফায়ার করছে এই পাশেতে, ওই পাশে ফরার পরে একবার এই পাশের এরা যুদ্ধ চালাইছে, এই পাশে গেলে এই পাশের এরা যুদ্ধ চালাইছে। এটা আমি একাত্তরের ছাব্বিশে মার্চের পরে থেকে কি মাসে ঘটনাটা? একাত্তর মাসের পরে আমরা মনে করি বড় তিন মাস পরে, তিন মাস মার্চ এপ্রিল জুনের শেষে দেন। তাহলে ওই সময় আপনার বয়স ষোলো বছর। কাকা আপনার নাম কি? আমার নাম মিন্নাত আলী। আব্বার নাম? আলী আহমদ। এই মুহূর্তে আপনার বয়সটা কত? এখন মনে করেন যে পঁয়ষট্টি হয়ে পঁয়ষট্টি হয় না ষোলোতে নিয়ে যা ফিরে আসে। আপনার ভাই বা চাচারা কারো মুক্তিযোদ্ধা আছে? সহযোগিতা করছি আর আশ্রয় দিছি, এবং হেরা কোন জায়গায় সেভের জায়গা করে দিছি। এরপরে মনে করেন হেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর ওই টাইমে কোন জায়গাতে কোন সংবাদ আনুন বহনে না মোবাইলের যুগ, ওই টাইমে মোবাইল আসি না। ওই টাইমে মনে করেন যে আমরা হইরের বেশ ধরিয়া গেছি, কামলার বেশ ধরিয়া জায়গায় জায়গায় গেছি, গিয়া সাইরা সন্ধান আনছি যে এতটা টাইমে রায়পুরা থেকে এরা রওনা দিব বা নসুন্দি থেকে রায়পুরা রওনা দিব। ওই টাইমে মুক্তির এর সংবাদ দিলে এরা প্রস্তুতি নেওয়া লাগছে, প্রস্তুতি নিয়ে আসাইরা। এরপরে এই টাইমে করো এরা অপেক্ষা করছে আর আইলই এই জায়গার মধ্যে এরা অ্যাটাক করছে। তা মনে করে এই দিক দিয়ে মনে করেন যে মুক্তির কাছে আমরা অবাতত যান বাঁচালে আমরা তাতে জ্ঞান একটা পর্যন্ত দিচ্ছি। আপনার নাম কি? আব্দুল মোতালেব। হ্যাঁ, কারণ এই যে এই জায়গাটা এই যে লোকগুলা মারা গেল আর এই যে জ্বালাও পোড়াও করলো সরকারের কাছ থেকে, এই পর্যন্ত এই জায়গাটার কোনো অনুদান না, কোনো অনুদান দিচ্ছে না, কোনো অনুদান একমাত্র এটা দিচ্ছে লাইব্রেরির একজন আনছে বলে, এটা আছে সরকারের সরকারি লাইব্রেরি থানা কমান্ডার আনছে, কিন্তু এই জায়গার কোনো জ্বালাও পোড়ার কোনো অনুদান সরকারের কাছ থেকে এই পর্যন্ত এলাকার মানুষ যারা ভুক্তভোগী আর কোনো পাইছে। এলাকার নাম কি? এলাকার নাম হইল মেজরকান্দি। মেজরকান্দি মাইজারকান্দি না মেজরকান্দি? মেজরকান্দি ইউনিয়ন বলছে মির্জানগর। মির্জানগর ওই যে এখানে